नमस्कार दर्शक बंधु, हमें श्री संजीव शास्त्री आज के अपने सामने आबार उपस्थित। आशा करी अपनारा भलो आछेन। कन्या राशि एप्रिल मास केमन जाबे ए निये किन्तु आलोचना करब। एई मासे आपनादेर राशिर अधिपति प्रथम 10 तारीख पर्यन्त मेष राशिते बक्री अवस्थाय देखते पाया जाच्छे, एवं तारपरे आबार से बक्री अवस्थाय 10 तारीखेर परे मीन राशिते गोचर करछे, जेखने मासे शुरूते ही शुक्र के देखते पाच्छे अपना द्वितीयपति एवं भाग्यपति उच्चस्त अवस्थाय। बचरे एक बार ही शुक्र उच्चस्त है, ये जगहटा किन्तु बुधेर गोचर आरो बेटार फल अपना देवे। अर्थात सप्तम भावे एकाधिक ग्रहे सन्निवेश अपने किन्तु देखते पाया जाच्छे। एकदिके तो दीर्घदिन राहु बसे आछे एवं रवि के ओई मासे 15 तारीख पर्यन्त আপনাদের সপ্তম ভাবে দেখতে পাওয়া যাবে এবং রবি উচ্চস্থ হয়ে যাবে। 15 তারিখের পরে রবি মেষ রাশিতে উচ্চস্থ হয়ে যাবে, ফলে সপ্তম ভাবে একাধিক শুভ গ্রহের অবস্থান এবং শুক্রের উচ্চস্থ হওয়া, বুধের সেখানে গোচর করা আপনাদের কিছু কিছু দিক থেকে, বিশেষ করে ব্যবসা, বিবাহিত জীবন এই জায়গাগুলো থেকে ব্যক্তিগত জীবন অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু দিয়ে যাবে। কিছু দিক থেকে ভাগ্য, অর্থ অনেকটাই সাপোর্ট কিন্তু এই এপ্রিল মাসে আপনাদের দেবে। পাশাপাশি শনিমঙ্গল যোগ হয়ে থাকছে ষষ্ঠভাবে, বিশেষ করে 23 তারিখ পর্যন্ত শনিমঙ্গল যোগটা থাকছে, তারপরে মঙ্গল আপনাদের সপ্তমভাবে গোচর করছে। এই যে শনিমঙ্গল যোগ থাকছে, এর ফলেও কিছু সমস্যা কিন্তু কম বেশি আপনাদের ফেস করতে হবে, কারণ দ্বাদশভাবে দুটি গ্রহের দৃষ্টি কিন্তু পড়ে থাকছে। ষষ্ঠ দ্বাদশের কানেকশান এবং অষ্টমের কানেকশান দেখতে পাচ্ছি মঙ্গলের মাধ্যমে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। এবং রবির এই যে উচ্চস্থ হওয়াটা কন্যা রাশির ক্ষেত্রে খুব একটা পজিটিভ যে ফল দেয় তা নয়, কারণ অষ্টমভাবে উচ্চস্থ হচ্ছে সেইটা নিয়েও আমি আলোচনা করে দেবো। তাই ওভারঅল আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন, কোন দিক থেকে বিশেষ বিশেষ শুভ ফল আসবে এবং কোন দিক থেকে একটু সমস্যা বাড়তে পারে টোটালটাই আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন, আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমেই বলবো আপনাদের ব্যক্তিগত দিক থেকে কী শুভ পরিবর্তন আসবে। ব্যক্তিগত দিক থেকে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসবে আপনাদের মধ্যে এই মাসে, ফেম প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে পারে, মানুষের কাছে আপনারা গ্রহণীয় হয়ে উঠতে পারেন, আপনাদের মধ্যে একটা আলাদা ফুর্তি এনার্জি কিন্তু কাজ করবে। এই মাসটা সমস্যাকে আপনারা সমস্যা মনে করবেন না, কারণ শুক্রের মতো গ্রহের দৃষ্টি আপনাদের রাশির ওপর যখন পড়বে তখন আপনাদের মধ্যে একটা আলাদা এনার্জি কিন্তু থাকবে। মানে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, কেনাকাটা, শপিং করা, সব ব্যাপারটার মধ্যে একটা এন্টারটেনমেন্ট দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। বিশেষ করে 24 তারিখ পর্যন্ত শুক্রের দৃষ্টি আপনাদের রাশির ওপর পড়ে থাকছে, যে কোনো দিক থেকেই হোক না কেন এই মাসটা আপনারা কিন্তু যথেষ্ট উপভোগ করতে পারবেন। সেই জায়গাটা কিন্তু অনেক শখ শৌখিনতা পূরণ আপনাদের হতে পারে, আপনাদের মধ্যে বিশেষ কিছু বুদ্ধি অ্যাপ্লাই করার মতো ক্ষমতা থাকবে, সবচেয়ে বড় কথা মানুষের কাছে গ্রহণীয় হয়ে উঠতে পারে, সেই জায়গাটা কিন্তু কন্যা রাশি দেখতে পাচ্ছে। এমনি তো কেতু বসে আছে আপনাদের রাশিতে, ফলে কিছু কিছু ক্ষেত্রে স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। অলরেডি দেখুন কেতু চন্দ্রের নক্ষত্রে গোচর করেছে, চন্দ্র আপনাদের একাদশপতি, ফলে এই জায়গাটাও কিন্তু আপনারা অনেকটা বেটার পাবেন। কেতুর গোচর মঙ্গলের নক্ষত্র থেকে যখনই চন্দ্রের নক্ষত্রে হলো তখনই কিন্তু আপনাদের মধ্যে চেঞ্জ দেখতে পাওয়া যাবে, পজিটিভ চেঞ্জ কিন্তু আপনাদের মধ্যে আসবে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন, ফলে ব্যক্তিগত দিক থেকে অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন। মানে সমস্যা যতই থাকুক না কেন আপনারা দেখবেন নিজেরা ভালো আছেন, এবং আপনার পাশে যারা থাকবে তারাও কিন্তু আপনার পাশে থাকার জন্য যথেষ্ট এন্টারটেনমেন্টের মধ্যে থাকবে, যথেষ্ট আনন্দের মধ্যে থাকতে পারবে। সেই জায়গাটা আপনারা মানুষের সঙ্গে মিলেমিশে থাকা, মানুষকে নিয়ে আনন্দ করা, এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে এই মাসে দেখতে পাওয়া যাবে। কিছু ইগোর প্রবলেম হতে পারে, সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করতে হবে, কোথাও একটু দাম্ভিকতা প্রকাশ হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন সেটা যাতে না হয়, কারণ সেটা খুবই আমি মনে করি না এটা হওয়ার দরকার আছে, কারণ এই মুহূর্তে রবির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি পড়ে আছে, কিছু হট টেম্পার হয়ে যাওয়া, সেই জায়গাগুলো অন্তত কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। আর্থিক দিক থেকে মাসটা কিন্তু এক কথায় ভালো যাবে, কারণ বছরে একবারই শুক্র উচ্চস্থ হয়,
এবং শুক্র দ্বিতীয়পতি ভাগ্যপতি উচ্চস্থ হচ্ছে সপ্তম ভাবে গিয়ে এবং বৃহস্পতি এবং রবি যৌথ দৃষ্টি আপনাদের দ্বিতীয় হয়ে পড়ছে। এই যে এতগুলো গ্রহের সন্নিবেশ এবং এতগুলো গ্রহের দুটি গ্রহের দৃষ্টি এবং পাশাপাশি শুক্রের উচ্চস্থ হওয়া এই মাসে আপনাদের আর্থিক দিক থেকে গেইন করিয়ে যাবে। ব্যবসার দিক থেকে আর্থিক জ্ঞান, কর্মের দিক থেকে আর্থিক লাভ, স্বপেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে আর্থিক লাভ, অর্থাৎ এই মাসটা আপনাদের কিছু লামসাম অর্থ মানি আপনাদের কাছে আসতে পারে, সেই জায়গাটা কিন্তু আছে। এবার যদি জায়গা না থাকে তাহলে তো আসবে না, যে হয়তো কোনো কাজই করেন তার কী করে আসবে। যারা কর্মের সঙ্গে বা ব্যক্তিগত পেশার সঙ্গে বা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু এই মাসে অর্থপ্রাপ্তির জায়গাটা অনেক জোরালো দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ লামসাম অর্থ আপনাদের চলে আসতে পারে। পারিবারিক দিক থেকে মাসটা যথেষ্ট ভালো যাবে, কথাবার্তার মধ্যে যথেষ্ট পজিটিভনেস দেখতে পারবেন, যে কথাটা বলবেন মানুষ কিন্তু আপনাদের কথাটা শুনবে। কেননা বৃহস্পতি এবং রবি যৌথ দৃষ্টি কিন্তু আপনাদের দ্বিতীয় হয়ে পড়ছে, কথার মধ্যে ডেপ্থ থাকবে, কথার মধ্যে গুরুত্ব থাকবে, কথার মধ্যে একটা অর্থ থাকবে, অর্থপূর্ণ কথাবার্তা কিন্তু আপনাদের এই মাসে বলতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। পরিবারে একটা আনন্দময় পরিস্থিতি, মানুষজনকে নিয়ে আনন্দ করা, এই জায়গাটা কিন্তু আপনাদের, মানুষজন আপনার বাড়িতে আসবে, আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, সেই জায়গা থেকে আপনারা কিন্তু আনন্দ লাভ করতে পারবেন, সেই জায়গাটাও পারিবারিক দিক থেকে ভালো, বিশেষ বাধা তো একেবারেই নেই, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। মামা বাড়ির মানুষজন বা শ্বশুরবাড়ির লোকজন আপনার বাড়িতে আসার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, সেখান থেকেও কিন্তু ভালোই যাবে, সেদিক থেকেও বিশেষ বাধা একেবারেই থাকছে না। কমিউনিকেশান, যোগাযোগ এই মাসে কিন্তু হবে, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, কর্মসূত্রে ছোটোখাটো ভ্রমণ বা কোথাও ছোটোখাটো ট্যুর করলেন, ঘুরতে গেলেন, এই জায়গাটা কিন্তু হওয়ার মতো জায়গা আপনাদের আছে। কিন্তু ঘুরতে গেলে কোথাও একটু ডিস্টার্বেন্স কিন্তু থাকছে, যদি কোথাও ঘুরতে যান, ছোটোখাটো ভ্রমণ করছেন, কোথাও একটু সমস্যা হতে পারে, সেই জায়গাটা ধরেন অ্যাকোমোডেশনের কোনো প্রবলেম হলো বা গিয়ে হয়তো পরিবেশটা ঠিক যেরকম চাইছিলেন ওই রকম পেলেন না, এরকম ব্যাপারগুলো কিন্তু আপনাদের একটু ভোগাতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মসূত্রে ঘোরাঘুরি হওয়ার প্রবল যোগ থাকছে, মাসটা পুরোটাই কিন্তু কম বেশি ঘোরাঘুরির মধ্যে কাটবে, খুব একটা বসে মাস কিন্তু কাটবে না, যতটা ঘুরবেন যতটা নিজের কাজগুলো করবেন এই মাসে কিন্তু জানবেন ততটাই কিন্তু অ্যাক্টিভলি কাজগুলো করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটু গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে, কারণ এই যে সময়টা চলছে কন্যারাশির ক্ষেত্রে কিছু গাফিলতি কিন্তু হচ্ছে, কাজের প্রতি সেই অনীহা একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে যদি অ্যাক্টিভলি কাজগুলো করেন আপনাদের জন্য অবশ্যই এই মাসটা অনেক শুভফল দিয়ে যাবে। ছোটো ভাই বোন থাকলে তাদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, যাতে ছোটোখাটো ভুল বোঝাবুঝি না হয়, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন, কমিউনিকেশানগুলো ভালো হবে, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকে ভালো, দেখুন এডুকেশান দিক থেকে এই মাসে বিশেষ কোনো বাধা কন্যারাশি দেখতে পাওয়া যাচ্ছে না। বাড়িগাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, বাড়িগাড়ি কেনা, নতুন বাড়িগাড়ির জন্য অ্যাডভান্স করা বা কোনো বাড়িগাড়ি রিনোভেশন করা, এই জায়গাগুলো বাড়ির রিনোভেশন, গাড়ির মেকানিক্যাল কাজকর্ম, এই যেগুলো কিন্তু আপনারা করতে পারেন, সেই দিক থেকে বাড়িগাড়ি সংক্রান্ত কাজগুলো আপনাদের যেগুলো পেন্ডিং হয়ে আছে হয়তো সেগুলো কিন্তু আপনাদের এগিয়ে যাবে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। মাতৃস্থানের দিক থেকে মাসটা কিন্তু ভালো, পঞ্চমপতি নবম অষ্টমভাবে বসে আছে, পঞ্চমের পঞ্চমে সেখানে দাঁড়িয়ে কিন্তু মায়ের শারীরিক দিক থেকে আপনারা লাভ দেখতে পারবেন, শরীরের উন্নতি হবে, শারীরিক অবস্থার উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকে মাসটা কিন্তু আপনাদের এক কথায় ভালো যাবে, কিছু কাজ আপনাদের অবশ্যই এগোবে এবং বন্ধুভাগ্য মোটামুটি এই মাসে ভালো, কিছু বন্ধুর হেল্প আপনারা অবশ্যই পাবেন। প্রেমের দিক থেকে একটু ভুল বোঝাবুঝি আছে, থাকবে, সেই জায়গাটা আপনাদের একটু বুঝে চলতে হবে, কোথায় একটু ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া, প্রেমের মধ্যে সেই যে আঠোসাঠো ব্যাপটা বা সেই বন্ডিংটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে, এরকম একটা ভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও একটু নিজের দোষেই সেটা কিন্তু আপনাদের হতে পারে, দেখা যাচ্ছে সেই অ্যাডেসিভ ব্যাপারটা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না, এর ফলে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে,
চেষ্টা করবেন সেই জায়গাটাকে কন্ট্রোল করতে। সন্তানের দিক থেকে সন্তানের কিছু অবাধ্যতা, সন্তান কথা শুনছে না, যেটা বলছেন সেটা না শুনে অন্য কিছু করছে, এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এবং মাথা ঠান্ডা রেখে সন্তানকে বোঝাতে হবে, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা পাবেন। এমন না যে এই মুহূর্তটা একটু সমস্যা বহুল, পরে কিন্তু সমস্যাটা কেটে যাবে এবং সেখান থেকে অবশ্যই বেটার ফল পাবেন, কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় সন্তান এবং প্রেমের দিক থেকে আপনাদের কিন্তু বুঝে শুনে স্টেপ নিতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। সন্তানের এডুকেশনের দিক থেকে বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু সন্তানের মধ্যে চোটাঘাত লাগার সম্ভাবনা, সন্তানের অবাধ্যতা আপনাদের মানসিক ডিস্টারবেন্সের কারণ, মানসিক চিন্তার কারণ হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের মধ্যে কোথাও একটু গাফিলতি দেখতে পাওয়া যাবে, সব কাজ যেন হচ্ছে করছি হবে এরকম একটা ভাব কিন্তু থাকবে, এর জন্য কিছু কাজ কিন্তু অলরেডি পেন্ডিং হতে আরম্ভ করেছে, চেষ্টা করবেন আপনারা সেই কাজগুলোকে ঠিকঠাক করে নেওয়ার, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন, শরীরটা কিন্তু এই মুহূর্তে নানারকম সমস্যা তৈরি করছে, যেহেতু মঙ্গল এবং শনি যৌথ অবস্থান ষষ্ঠভাবে হচ্ছে, মানে সেখানে দাঁড়িয়ে কিছু নতুন করে শত্রুতা যাতে না তৈরি হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন। কেউ হয়তো বন্ধুরূপে শত্রু কিন্তু আপনার তৈরি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না, যতটা নিজের মতো নিজে থাকতে পারেন এই মাসটা ততটাই ভালো। নিজের কাজকে ফোকাস করুন, নিজের এমের দিকে এগিয়ে যান, নিজের এমকে অ্যাচিভ করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনারা অনেকটা এগিয়ে যেতে পারবেন। কিন্তু অযথা অপ্রয়োজনীয় কোনো কাজকর্মগুলো না করাই আপনাদের জন্য ভালো। এবং শরীরের দিকে যাদের ধরুন স্কিনের প্রবলেম আছে, ব্লাডের প্রবলেম আছে, রক্তাল্পতার প্রবলেম আছে, এই সব সমস্যাগুলো থেকে কিন্তু আপনাদের কিছু সমস্যা বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, কোনো গাড়ি ঘোড়া থেকে দুর্ঘটনা যাতে না হয় সেই জায়গাটা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। মঙ্গল দেখুন আপনাদের অষ্টমপতি ষষ্ঠভাবে বসে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, শনির সঙ্গে বসে আছে, রাস্তাঘাটে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন এবং মনসংযোগের যাতে অভাব না হয়, তাহলে কিন্তু গাড়ি ঘোড়া না চালালেই ভালো, না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন। প্রতি মাসে যে রোজকার রুটিন হয় সেখানেও একটু এই মাসে গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে, একটু মানে হচ্ছে হচ্ছে করছি করবো এই জিনিসটা কিন্তু আপনাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। ইন্টারভিউ থাকলে কিছু হলে সফলতা পেতে পারেন, কিন্তু পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে, তাহলে কিন্তু বেটার ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো, নতুন বিবাহের কথা পাকা করার জন্য ভালো, পার্টনারের শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন, প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নেবেন এবং নতুন বিবাহ যারা করতে চাইছে এই মাসটা ওয়েল অ্যান্ড গুড, যথেষ্ট ভালো শুভ ফল পাবে। বিবাহিত জীবনের জন্য ভালো, অনেক বাধাবিঘ্ন কাটবে সেই জায়গাটা ভালো, পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন। পার্টনারের নতুন কর্মপ্রাপ্তি হতে পারে বা নতুন জায়গায় প্লেসমেন্ট হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ফিনান্সিয়াল লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনারা পেয়ে যাবেন। এবার পাশাপাশি ব্যবসার দিক থেকে কিন্তু এই মাসটা আপনাদের যথেষ্ট লাভ দিয়ে যাবে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন এবং ব্যবসার নতুন দিগন্ত কিন্তু খুঁজে পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করা, কাস্টমার ডিলিংস করা, যে যে ব্যবসা করছে তাদের জন্য প্রত্যেকেরই ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু এই মাসে যথেষ্ট ভালো দিয়ে যায়। বিশেষ করে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করে, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, যারা ধরুন বিউটি পার্লার চালায়, এরকম নানা রকম সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে, যারা ধরুন অভিনেতা অভিনেত্রী আছে, যারা মডেলিং করে, এদের দিক থেকে কিন্তু, যারা ফ্যাশন ডিজাইনার আছে, এদের দিক থেকে কিন্তু মাসটা আর্থিক লাভদায়ক দিয়ে যাবে। ফলে ব্যবসা তো যথেষ্ট ভালো হবে, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। দু একজন কাস্টমার আপনার একটু সমস্যা তৈরি করতে পারে, কিন্তু ওভারঅল ব্যবসার গ্রোথ কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন। এবং বিবাহিত জীবনের জন্য ভালো, পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ প্রবলভাবে হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এখন অষ্টমভাবে বৃহস্পতি তো দীর্ঘদিন বসে আছে এবং আপনাদের দ্বিতীয় হয় দৃষ্টি দিচ্ছে, রবি 15 তারিখের পর থেকে আপনাদের অষ্টমভাবে চলে যাবে এবং আপনাদের দ্বিতীয় হয় দৃষ্টি দেবে। ফলে রবি আপনাদের দ্বাদশপতি অষ্টমভাবে যাচ্ছে এবং দ্বিতীয় হয় দৃষ্টি দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে ধরুন হঠাৎ কিছু লামসাম অর্থ আপনাদের আসতে পারে, সেটা আমি আগেও বলেছি। শুক্রও সেই জায়গাটা দিচ্ছে, রবিও কিন্তু বিদেশি অর্থ প্রাপ্তির জন্য আপনাদের অনেকটাই পথ কিন্তু প্রশস্ত করবে। যারা বিশেষ করে বিদেশের সঙ্গে ব্যবসা করে, বিদেশের সঙ্গে যুক্ত থেকে কোনো কাজকর্ম করে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, এদের দিক থেকে কিন্তু অর্থ প্রাপ্তির জায়গাটা যথেষ্ট ভালো থাকছে। কিন্তু কোথাও একটু মাইগ্রেনের প্রবলেম, ঘুম না হওয়া, অনিদ্রা, এই জায়গাগুলো আপনাদের কিন্তু একটু মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। সবই ঠিকঠাক চলবে, কিন্তু কোথাও একটু আপনার নিজের সেই গাফিলতির জন্য বা নিজের পরিকল্পনার জন্য কিছু ভুল হয়ে যাওয়ার জন্য আপনাদের কিন্তু এই জায়গাটা একটু দুশ্চিন্তার কারণ তৈরি করতে পারে। তাই মানসিক ডিস্টারবেন্স থেকে বাঁচার চেষ্টা করবেন,
ফিনান্সিয়াল দিক থেকে কোনো প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না। যতই খরচা হোক না কেন, আপনাদের ফিনান্সিয়াল সাপোর্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেন, সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। কিন্তু শরীরের ব্যাপারে এই মাসটা বিশেষ সাবধানতা অবলম্বন করুন, বিশেষ করে যাদের নার্ভের প্রবলেম আছে, বিশেষ করে যাদের লিভারের প্রবলেম আছে, পেটের প্রবলেম আছে, তাদের দিক থেকে গ্যাস অম্বলের প্রবলেম আছে, এই জায়গাগুলো মানে এই মাসটা আপনাদের শরীর কিন্তু একটু ভোগাতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করুন। ভাগ্যের দিক থেকে তো সাথ অবশ্যই পাবেন, যাই করুন না কেন আপনারা ভাগ্যের সাথ এই মাসে যথেষ্ট ভালো পাচ্ছেন। কারণ দেখুন ভাগ্যপতি আপনাদের সপ্তমভাবে গিয়ে উচ্চস্থ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকবে। আর ভাগ্য যখন সুপ্রসন্ন হয়ে যায় তখন জানবেন সব কাজই কিন্তু যথেষ্ট ভালো হয়। তাই অবশ্যই ভাগ্যের সাথ পাওয়ার জন্য আপনাদের উচ্চশিক্ষা বলুন, দূরযাত্রা বলুন, পিতার দিক থেকে বলুন, ভাগ্যের দ্বারা কর্মের যে কোনো বাধা বিঘ্ন থেকে মুক্তি পাওয়া বলুন, এই জায়গাটা ভাগ্য কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেবে। ভাগ্যের সাপোর্ট পাওয়ার জন্য অনেকটা এগিয়ে কিন্তু এই মাসে আপনারা যেতে পারবেন। সে যেই কাজ করুন না কেন, যে পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন, ভাগ্য কিন্তু আপনাদের সবসময় সহায় থাকছে। বিশেষ করে দেখুন 24 তারিখ পর্যন্ত ভাগ্যস্থান আপনাদের সপ্তমভাবে শুক্র উচ্চস্থ হয়ে বসে থাকছে, বুধের সঙ্গে বসে থাকছে, একটা লক্ষ্মীনারায়ণ রাজযোগ করে বসে থাকছে, ফলে ভাগ্য কিন্তু আপনাদের অবশ্যই সুপ্রসন্ন থাকবে। সেই জায়গা থেকে কিন্তু অনেক কাজ আপনারা অতি সহজে বের করে নিতে পারবেন। যে কাজগুলো প্ল্যান করছিলেন হচ্ছিল না, সেই কাজগুলো কিন্তু এখন বেরিয়ে যাবে, ফলে সেই দিক থেকে ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। এবং কর্মস্থানে কর্মপতি সপ্তমভাবে বসে নিচস্থ হয়ে থাকছে 10 তারিখ পর্যন্ত, তার আগে 10 তারিখের আগে অষ্টমভাবে থাকছে, ফলে দেখুন কর্মপতি বৃহস্পতির সঙ্গে বসে থাকছে এবং তারপরে রবির সঙ্গে বসে থাকছে, তারপর শুক্রের সঙ্গে বসে থাকছে, ফলে কর্মে কিন্তু ভালো একটা চেঞ্জ দেখতে পাবে। কর্মে কিছু পজিটিভ চেঞ্জ কিন্তু আপনারা পাবেন, হঠাৎ করে সেই চেঞ্জটা আসতে পারে। কর্মের দিক থেকে যে সমস্যা হবে, বুধ নিচস্থ হয়ে থাকছে যা 10 তারিখের পর থেকে বলে সমস্যা হবে, এরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। এবং যেহেতু শুক্র সেখানে বসে আছে, শুক্র কিন্তু বুধের যে নেগেটিভ ফল দেওয়ার ক্ষমতা সেটাকে অনেকটা পজিটিভ করার চেষ্টা করবে, সেই জায়গাটা কিন্তু পাবেন। এবং বুধাদিত্য যোগ হয়ে থাকবে 10 থেকে 15 তারিখ পর্যন্ত, এই জায়গাটাও কিন্তু ভালো পাবেন, ফলে টাইমটা ম্যাটার করছে, কোন টাইমের মধ্যে আপনার কর্মের কোনো প্রমোশন হওয়ার জায়গা আছে বা কোনো আপনার কর্মের কোনো বিচার, কর্মের কোনো প্রমোশন, এই যে বিশেষ করে 10 তারিখের পর থেকে সময়টা কিন্তু কর্মের দিক থেকে আরও বেটার পাবেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এতটাও ভয়ের কিছু নেই যে বুধ নিচস্থ থাকছে কর্মের দিক থেকে সমস্যা হবে, এরকম কোনো ব্যাপার নেই। এবং নতুন কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকছে, সেই জায়গাটাও আপনারা পেতে পারেন। বিদেশে কর্মের সম্ভাবনা থাকছে, কর্মের দ্বারা হঠাৎ কিন্তু কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আসতে পারে। যারা নতুন কর্ম খুঁজছেন চেষ্টা করুন, অবশ্যই এই মাসে কিছু না কিছু নতুন কর্মের যোগাযোগ আপনাদের আসতে পারে, কিছু কর্ম পরিবর্তন হতে পারে। যারা ধরুন ট্রান্সফার নেওয়ার চেষ্টা করছেন, 10 তারিখের পরে সেই জায়গাটা আরও বেটার পাবেন, সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন, কর্মস্থানে বিশেষ একটা প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না। এবং একাদশভাবে রাহুর দৃষ্টি পড়ে আছে, হঠাৎ কিছু অ্যাচিভমেন্ট, শেয়ার লটকা লটারি ফাটকা থেকে লাভ এ মাসে কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। সেই দিক থেকে টাকা পয়সা প্রচুর আসবে, কিন্তু খরচের প্রবণতা কিন্তু আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ তৈরি করতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খরচটাকে ব্যালেন্স করে করতে হবে, যাতে সব জায়গা থেকে আপনারা এগিয়ে যেতে পারেন। এবং অবশ্যই মাসের শেষে কিছু ফিনান্সিয়াল গেইন কিন্তু আপনারা করে নিতে পারেন। তাই প্রত্যেকটা পদক্ষেপ বুঝে চলতে পারলে এই মাসটা কিন্তু আপনাদের গেইন করা মাস, অবশ্যই কিন্তু গেইন করতে পারবেন। কিন্তু দ্বাদশভাবে যেহেতু মঙ্গল শনি যৌথ দৃষ্টি পড়ে আছে, আপনাদের শরীরের ব্যাপারে এবং খরচের ব্যাপারে এবং রাস্তাঘাটে, এই তিনটে জায়গায় আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু দেখবেন এই মাসটা আপনাদের যথেষ্ট ভালো যাবে। বিশেষ করে বিবাহিত জীবন, ব্যবসা, অর্থ, ভাগ্য, এই জায়গাগুলো কিন্তু কর্ম, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। এমন না যে পরিস্থিতি খুব একটা খারাপ আছে সেটা নয়, এবার দেখা যাচ্ছে কার কী দশা অন্তর্দশা চলছে, তার উপর দাঁড়িয়ে কিন্তু ফলগুলো পাওয়া যায়। তাই দশা অন্তর্দশা যদি ভালো থাকে অবশ্যই শুভ ফল আপনারা পেয়ে যাবেন। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।